সেবা দেওয়ার ঘোষণা দিয়ে সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয় নামমাত্র মূল্যে। পরে রাজধানীর মিরপুরের সেই জমিতেই বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলে বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি। এখন সেখানে কোটি কোটি টাকার খেলা। সেবা কার্যক্রম পড়ে রয়েছে ভবনের এক কোণে। উচ্চপান গণির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। দৃষ্টিহীনের অন্ধকার ঘোচাতে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড নামে দুটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আর এ দুটি প্রতিষ্ঠানেরই অন্যতম উদ্যোক্তা বিএনপির প্রয়াত নেতা খন্দকার মাহবুব হোসেন। মিরপুর এক নম্বরের এই গোল চত্বরের পাশেই রয়েছে তাদের প্রধান কার্যালয়। মোহাম্মদ মজনুমিয়া, কুড়িগ্রামের এই যুবক দুই তিন বছর বয়সে টাইফয়েডে ভুগে দৃষ্টিশক্তি হারান। একসময় জীবনে তাগিদে স্থায়ী হন রাজধানীর মিরপুরে। এখান থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এখানে কিছু আরবি সেকশনে কিছু লোক রাখছে, এখানে আরবি শিখায়, 4,000 করে টাকা দেয়। আর কিছু লোক আছে কম্পিউটার শিখায়, এগুলোরে 4,000 করে টাকা দেয়। আর কিছু আছে মম বানানো হয়, মম এগুলোরে কিছু মনে করেন 4,000 করে টাকা দেওয়ানো হয়। এগুলো মনে করেন রাখছে, এটা শো। মিরপুর এক নম্বরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, যা এক সময়ে ছিল বিএনএসবি চক্ষু হাসপাতাল। ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড নামে আরেকটি বৃত্তিমূলক অন্ধ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রাস্তার উল্টো পাশে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দেওয়ার ঘোষণা দিয়ে 1980 সালে জাতীয় গৃহণ কর্তৃপক্ষের কাছ থেকে 7টি প্লটে 45 কাঠা জমি বরাদ্দ নেয় জাতীয় অন্ধকল্যাণ সমিতি। সেখানে গড়ে তোলা হয় বিএনএসবি চক্ষু হাসপাতাল। সেবার ঘোষণা দিলেও বরাদ্দ নেওয়া জমির একাংশে 3টি প্লটে বছর চারেক আগে গড়ে তোলা হয় একটি বহুতল বাণিজ্যিক ভবন। বাকি থাকে 4টি প্লট যেখানে রয়েছে হাসপাতাল। এখন সেটি ভেঙে আরেকটি বাণিজ্যিক ভবন গড়ে তুলতে চায় সমিতি কর্তৃপক্ষ। 2003 সালে মিরপুর এক নম্বর গোল চত্বরের পাশে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নামে বরাদ্দ নেওয়া হয় আরও 3 বিঘা জমি। সেখানে দেয়া হয়েছে 12তলা ভবনের অনুমোদন। মিরপুর নিউ মার্কেট নামে 6টি বাণিজ্যিক ফ্লোর নির্মাণ শেষ করেছে সংস্থাটি। বাকি ফ্লোরগুলো ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য করার কথা থাকলেও সেগুলো বন্ধ। একটি ফ্লোরে চলছে ভোকেশনাল ট্রেনিং কার্যক্রম। আমাদের চিকিৎসা সেবা এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দি ব্লাইন্ড, যেটা এখানে মানুষকে পুনর্বাসন করার জন্য নতুন নতুন যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, এগুলো প্রতিষ্ঠানের স্বার্থেই আমরা সরকারের অনুমোদন সাপেক্ষে আমরা এগুলো কাজগুলো করার চলছে। জাতীয় গৃহণ কর্তৃপক্ষের নথি বলছে 1978 সালের যে মূল নকশা রয়েছে সেখানে এসব প্লটের অবস্থান বাণিজ্যিক হিসাবে রয়েছে। আর এর 2 বছর পর 1980 সালে যে নকশা তৈরি হয়েছে সেখানে এসব প্লটের অবস্থান দেখানো হয়েছে প্রাতিষ্ঠানিক হিসাবে। এরপর গত 4 দশকে পাল্টে গেছে রাজধানী, পাল্টেছে মিরপুরের জীবনযাত্রাও। একসময়ের ফেলে রাখা জমি এখন 100 কোটি টাকার সম্পদ। প্রাতিষ্ঠানিক প্লট কি বাণিজ্যিক করা যায়? করা গেলে তার অনুমোদন কে দেয়? প্রাতিষ্ঠানিককে বাণিজ্যিকে দেওয়ার সুযোগ নাই, এটা যদি কেউ দিয়ে থাকে এটা অন্যায় হবে। আপনি যে কথাগুলো বলছেন এটা তদন্তের বিষয়, দেখার বিষয়, জমি দেওয়ার বিষয়, দলিলপত্র দেখার বিষয় আছে। আমরা সব যাচাই করে দেখব, যদি অন্যায় হয় আমরা কখনো অন্যায়কে সমর্থন করব না। কেবল এ দুটি প্রতিষ্ঠানই নয়, আশপাশের আরও বেশ কিছু প্লট রয়েছে সেবার ঘোষণা দিয়ে বরাদ্দ নিয়ে যেগুলোতে গড়ে তোলা হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।